চিকিৎসা হয়ে গেছে? না না হয়নি এখনো, বাড়ির লোক না আসলে তো জিনিসটা তো আনতে পারছে না। আর চিকিৎসা মহিলা এসেছিল সাথে? আমাদের বাড়ির সামনে মেরেছে, কিন্তু আমি ঠিক ছিলাম না, আমি নতুন গেছিলাম এসে দেখি কি অবস্থা। কে মারলো? বছর মেয়ের মেয়ের অ্যাসিড মারছে। কে? মেয়ের আমার জামাই। কেন মেরেছে? ওই পারিবারিক সাংসারিক অশান্তি। জামাইয়ের নাম কি? দিলীপ মজুমদার। মেয়ে কি কাজ বাজ করে কোনো? হ্যাঁ, মেয়ে কাজ করে ওই অশোকনগর সরপুর ওই ডালমাস কোম্পানি। সকালে কি কাজে যাচ্ছিল? সকালে কাজে যাচ্ছিল। তারপরে কি করে জানতে পারলে? আমি ফোন পাইয়ে জানতে পারলাম, পাশে যারা দেখেছে তারাই আর কি ফোন করেছিল। সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চলে আসি। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ তো করা হলো। পুলিশ এসছে? পুলিশ এসছে। মেয়ের নাম কি? সবিতা। আমার টাইটেল আছে সরকার, আর ওই দিয়ে দিয়েছিলাম সে, তাদের টাইটেল আছে মজুমদার। জামাইয়ের নাম কি? দিলীপ মজুমদার। কি চাইছেন এখন? এখন এর সুস্থ বিচার চাচ্ছি, যাতে এর মানে শয়তান আর সহ্য করা যাচ্ছে না। কি অনেকদিন ধরেই অশান্তি চলছে? অনেকদিন ধরেই অশান্তি চলছে। কি নিয়ে অশান্তি চলছে মূলত? ওর মা আছে আর ওর আগের পক্ষের একটা মেয়ে আছে, ওটা তো আমরা জানতাম না, কিন্তু পরে হোস্টেলে থাকতো সেইখান থেকে আর কি বাড়ি যায়, যাইয়ে যাইয়ে এই গণ্ডগোল শুরু করেছে। অশান্তি, বিশাল অশান্তি সংসারে। তার জন্য মেয়ে আজ লকডাউনের আগের থেকেই আমার বাড়িতেই আছে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ সরকার। মেয়ে কি সকালে কাজে যাওয়ার সময় হামলা করে? হ্যাঁ, সকালে কাজে যাওয়ার সময় হামলা করে। কি নাম আপনার? নারায়ণ সরকার। আমি রান্না করছি, এসে বলছে মাসি আমারে ধরো। তা আমি ভাবছি কি যে স্টোক সিস্টোক হয়েছে নাকি, সাইকেলটা ধরে আমি ওরে জড়াই ধরছি। ধরার পরে আমার বৌমারে করছি, বৌমা জল আনো। এবারে দেখছি ও বৌমা এসে বলছে কি, ওমা ওর গায়ে তো অ্যাসিড মারছে। তা আমি তাড়াতাড়ি দিলীপ ধরে ডাক দিলাম, দিলীপটা আসেন ওরে দেখুন কি অ্যাসিড মারছে। আর আমি আর কিছু জানি এই মহিলার বাড়ি কোথায় তাও জানি না, এই পথের চেনা চিনি, কাজে যায় তাই জানি। কিসে যাচ্ছিল? সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে। আপনার বাড়িতে এসেছিল কি মানে বাচার তাকি দিয়ে এরকম জাল? বলছে মাসি আমার একটু ধরো, আমার গা কাঁপছে। কি হয়েছে? আমি মানে স্ট্রোক সিস্ট্রোক হয়েছে। তারপরে বউ বলছে আমার গায়ে তো অ্যাসিড মার। মহিলা কিছু বলেনি? না, আর বলছে পাঁচজন সাইকেলে যাচ্ছিল তাই বলছে। মুখে টুকে কোথায় অ্যাসিড পড়েছে? অ্যাসিড পড়ছে এই সাইডে আর এই হাতে। দেখেনি উনি? কিছু বলেনি? কাউকে চিনতে পেরেছে কিনা সেটা আমি বলতে পারবো। এই মহিলার বাড়ি কোথায় তাও জানি না। কাজে যায় খেয়েছি। এখন কোথায় মহিলা? ওই দাদা দিলীপটা জানে, রবীন্দ্রের দাদা, ওই মনে হয় এসে নিয়ে গেছে ওই হসপিটাল। কখন ঘটেছে ঘটনাটা? সেটা তো ভালো, 9টা বাজে না 9টা বাজে এখন? হ্যাঁ, আধা ঘন্টা টাইম। কি নাম আপনার? আমার নাম মিনতি বরণ। এই জায়গাটার নাম কি? দৌলতপুর।